আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুর স্মৃতিশক্তি বাড়াবে যেসব খাবার তা নিয়ে। স্মৃতিশক্তি তুখর হলে অনেক কিছুই জয় করা সহজ হয়ে যায়। স্মৃতি শক্তিশালী হলে নতুন জিনিস শিখতে এবং মুখস্থ করা সহজ হয়। এটি শিশুকে স্কুলে আরও ভালো পারফরমেন্স করতে, অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এবং প্রয়োজনীয় জীবন দক্ষতা তৈরি করতে সহায়তা করে। এমন অনেক খাবার আছে যা খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে আপনার শিশুর, স্মৃতিশক্তি হবে প্রখর। তাহলে চলুন জেনে নেওয়া যাক যেসব খাবার খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আপনার শিশুর। এক, মায়ের দুধ। একেবারে ছোটোবেলা থেকেই নজর থাকুক শিশুর মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর উপর। অন্তত ছয় মাস শুধু বুকের দুধই খাওয়ান শিশুকে। মায়ের দুধই শিশুকে করে তুলবে তুখর, মেধাবী। দুই, ডিম। আট মাস থেকে কুসুম দিয়েই হোক ডিম সূচনা। ডিম থেকেই প্রয়োজনীয় আয়রন পাবে, মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ থাকবে নিয়মিত, বিকাশ হবে ওর চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তার। তিন, শুকনো ফল। শিশুর বয়স বছর পের হলেই আমন্ড, আখরোট, কাজু, কিশমিস, খেজুরের মতো শুকনো ফল খাবার তালিকায় রাখুন। এতে ওর মেধার বিকাশ হবে খুব তাড়াতাড়ি। চার, জাম ও জাম জাতীয় ফল। শিশুর বয়স বছর পের হলেই খাবার তালিকায় রাখতে পারেন জাম, লিচু, স্ট্রবেরি, আঙুরের মতো ফল। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষের ক্ষয় রোধ করে, কার্যক্ষমতা বাড়ায়। পাঁচ, শাকসবজি। সবুজ শাকসবজি যেমন বাঁধাকপি, পালং শাক ইত্যাদিতে থাকা ভিটামিন কে, বিটা ক্যারোটিন বাড়িয়ে তুলে আপনার শিশুর মস্তিষ্কের কর্মক্ষমতা। সেই সাথে জরুরি টমেটোও, টমেটোই বাড়াবে স্মৃতিশক্তি। ছয়, ডার্ক চকলেট। ডার্ক চকলেটে থাকে 75% কোকো যা বাড়ন্ত বাচ্চার মেধা ও বুদ্ধির বিকাশের জন্য খুবই উপকারী। ডার্ক চকলেটেই ওর মস্তিষ্কের নিউরন তৈরি করবে, নতুন জিনিস মনে রাখতে সাহায্য করবে। সাত, সামুদ্রিক মাছ ও মাছের তেল। মস্তিষ্কে থাকা ফ্যাটি অ্যাসিডের 40% হচ্ছে DHA, যার উৎস সামুদ্রিক মাছ ও মাছের তেল। অবশ্যই আপনার শিশুর খাবার তালিকায় সপ্তাহে অন্তত 3টি দিন মাছ রাখুন। আট, রসালো ফলমূল। রসালো ফলে অ্যান্টোচিয়ানিনস নামক উপাদানের সমন্বয় আছে যেগুলো মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো। এসব ফল মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, এগুলো প্রদাহ প্রতিরোধক এবং নতুন নার্ভ সেল উৎপাদনে সহায়তা করে। রসালো ফল খাওয়া শিশুর বুদ্ধিভিত্তিক আচরণগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি একাডেমিক পারফরমেন্স ভালো করে এবং শিশুর মস্তিষ্ককে সচেতন ও তীক্ষ্ণ করে। নয়, দই। প্রোটিনে ভরপুর টক দই মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য এক কথায় চমৎকার। দইয়ে আছে আয়োডিন যা খুব সুন্দরভাবে মস্তিষ্কের কার্যক্রমকে সহায়তা করে এবং শিশুর বুদ্ধিভিত্তিক দক্ষতা বৃদ্ধি করে। এছাড়াও দইয়ে আছে প্রোটিন, জিঙ্ক, ভিটামিন B12 ও সেলেনিয়াম যা মস্তিষ্কের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। দশ, বাদাম ও বিচি। এতে আছে ভিটামিন ই, জিঙ্ক, ফোলেট, লৌহ ও প্রোটিন। বাদাম এবং বিচিও শিশুদের একাডেমিক পারফরমেন্স এবং বুদ্ধিভিত্তিক দক্ষতা বাড়াতে সহায়তা করে। এগারো, কমলা। কমলা ভিটামিন সি সমৃদ্ধ যা কিনা স্বাস্থ্যকর মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমলা খাওয়ার বেশ কিছু উপকারিতা আছে যার ফলে শিশুদের অধিকতর ভালো পারফরমেন্স, মিশুক হওয়া, শক্তি সঞ্চয়, মনোযোগ সঞ্চয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারা, বুদ্ধিভিত্তিক দক্ষতাও বৃদ্ধি করে কমলা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।